হ্যালো, আমার একটা গিফট এসেছে। এই গিফটের যখন আমার কাছে ওটিপি কোড এসেছিল, তখন আমি ওটাকে ডিলিট করে দিয়েছিলাম। এই গিফটের কাহিনী আছে। যখন কোডটা এসেছিল, আমি কোডটা ডিলিট করে দিয়েছি, কারণ আমি ভেবেছি আমার ফোন হ্যাক হয়ে যাচ্ছে। তারপরে যখন এটা এটা রিলেটেড আমার কাছে মানে ট্র্যাকিং ডিটেলসের জন্য লিংক আসলো হোয়াটসঅ্যাপে, তখনও আমি ভেবেছি আমার ফোন তো বাবা হ্যাক হয়ে যাবে। আমি আমি ওইটাও ডিলিট করে অন্য ফোনে নিয়ে লিংকটা, তারপরে দাঁড়াও, তারপরে আমি খুলেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, তারপর যে পাঠিয়েছে তাকে ফোন করেছি, যে আমার মানে সন্দেহ হয়েছিল আর কি। যাই হোক, এখন আমি চলো গিফটটা খুলবো একটুখানি, মজা লাগছে, বার্থডের গিফট হচ্ছে বলে কথা। তো চলো দেখাই। স্বাগত সকলকে, নিয়ে চলে এসেছি আজকে ছোট্ট আরেকটা ভ্লগ। তো আমার বার্থডে ছিল 30 তারিখ, তো তার আগেই এই গিফটটা আমার একটা বোন পাঠিয়েছে ওয়েস্টবেঙ্গল থেকে। তো এই গিফটটা যখন ও পাঠিয়েছিল না, আমার কাছে ওটিপি এসেছিল, ঠিক আছে। আর আমি তখন এতটাই মানে একটুখানি টেনসড ছিলাম যে কোনো কারণে, তো আমি আমার কাছে যখন ওটিপি এসছে, আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, যা যা লিংক এসেছে সব ডিলিট করে দিই, কারণ আমি মনে করেছিলাম আমার ফোন কেউ হ্যাক করতে চাইছে। আর যে কারণে সব করে দেওয়ার পর হঠাৎ আমার মনে পড়লো যে না, ওই করেছে এই জিনিসটা, কারণ ও এইসব জিনিসপত্র ইউজ করে আমি দেখেছি। মানে যে ওয়েবসাইটের লিঙ্কটা এসেছিল, আমি অন্য ফোনের লিঙ্কটাকে নিয়ে তারপরে লিঙ্কটায় খুলে দেখেছিলাম আর কি। তারপর ওকে ফোন করলাম, আর আমি অ্যাড্রেস দিয়েছিলাম একবার বেশ কিছুদিন আগে, তো ওই ওই জন্য হয়তো বা ওই পাঠিয়েছে বলে ওকে যখন ফোন করলাম, তখন ওকে বলছে হ্যাঁ দিদি, আমি তোমার জন্য জন্মদিনের জন্য পাঠিয়েছিলাম। তো যাই হোক, একদম ঠিক জন্মদিনের আগের দিন এসে আমার এগুলো পৌঁছেছে। দেখো কি সুন্দর এই পাত্রটা, মা ছেলেতে মিলে ঝগড়া লেগে গেছে কে আগে এটাতে খাবে। স্যুপ বানিয়ে খাবো বলছি, পাম্পকিন স্যুপ বানিয়ে খাবো, কে আগে খাবে? যদিও এখনো ব্যবহার করা হয়নি, করব, সামনেই করব। আর এখানে দুটো জিনিসও পাঠিয়েছে, একটা বোল পাঠিয়েছে, একটা প্ল্যাটার পাঠিয়েছে, দুটোই দুর্দান্ত দেখতে, ভীষণই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, দুটো জিনিসই দারুণ দেখতে হয়েছে। কিন্তু হ্যাঁ, নেক্সট টাইম থেকে গিফট পাঠালে কিন্তু আমি বকা দেবো বললাম, যদিও গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে। আর গিফট পেতে কে না ভালোবাসে বলো, সবাই ভালোবাসে। আর এই বছর আমি সুন্দর সুন্দর কিছু গিফট পেয়েছি সত্যি কথা। আর ঘরের মধ্যে না সেলিব্রেট সেভাবে আমি করতে চাইনি আমি এই বছর, কিছু একটা অন্য প্ল্যান ছিল, সেটা না হয় তোমাদেরকে পরেই বলবো, কারণ প্ল্যানটা আর হয়ে ওঠেনি সাকসেস, কারণ কিছু পরিস্থিতি এমন হয়েছিল যে কারণে আর কি। আর দেখছো এই জিনিসগুলো কত সুন্দর হয়েছে। যাই হোক, রাত্রির বেলায় এই যে আমার পাওনা যেগুলো ছিল, গোলাপ চকলেট আর সঙ্গে মিয়া টেবিল সাবানটা, যাই হোক সে অন্য কাহিনী। এইখানে দেখো কেক এনেছিল অনুভব, কেকটা রাত্রিবেলা কাটবো ভেবেছি, কিন্তু জ্ঞানু ঘুমে গাদা, সকাল থেকে এত ওর পরিশ্রম গেছিল সেদিন, ও রাত্রিরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো পল্লবীকে দিয়ে কেকটা বানিয়েছিল, পল্লবী খুব সুন্দর করে এটা লিখে দিয়েছে, ওর মন থেকে লিখেছে ও, তো দারুণ হয়েছে। আমার তো কেকটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু কেকটা রাত্রিবেলা সেদিন কাটা হয়নি, রেখে দিতে হয়েছে, কারণ জ্ঞানু ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আর এইখানে দেখো, এটা বড় দিদি আমাকে এই বছরে গিফট দিয়েছে, ভীষণ সুন্দর, আমার উইশ লিস্টে অনেকদিন ধরে ছিল, দিদি জানতো, তো এটা আমার জন্য জন্মদিনের জন্য অর্ডার করে দিয়েছে। মানে একের পর এক যেন লটারি লাগবে মেরি তো এসবার, ভীষণ সুন্দর। আর সকালবেলা এর জন্য আমি স্নান টান করে এটা প্রথমেই এইটা জ্বালিয়েছি সারা ঘরে, আমি দেখিয়েছি, ধূপ দেখিয়েছি, এত ভালো লেগেছে জিনিসটা আমার, অনেক দিনে আনার ইচ্ছা ছিল, আনবো আনবো করে আর মনে থাকছে না, আনা হচ্ছে না। তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। তোমরা একটুখানি দেখো জিনিসটা, হ্যাঁ, তারপরে আমি আবার কথা বলছি।
মনটা কিন্তু আলাদাই হয়ে যায়। যাই হোক, হঠাৎ দেখি দুপুরবেলায় বাবু এই শাড়ি নিয়ে হাজির, আমার শ্বশুরমশাই। বলছেন, তোমাকে খুব কমই এরকম হয়েছে যে জন্মদিনে কোনো কিছু দেওয়া হয়েছে, তাই জন্মদিনে একটা কিছু দিতে এবার ইচ্ছে হলো, তাই তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি, বলে এই শাড়িটা নিয়ে আসলেন। আমি তো ভাবছি ভাই মেরি তো লটারি লাগ গেই, মানে আমাদের কিন্তু বিয়ের নিমন্ত্রণ ছিল, ভাবছি কি পরে যাব, ওর মধ্যে এই শাড়ি আনাতে ভাবলাম যে না, এই শাড়িটা পরেই যাব। তাড়াতাড়ি গিয়ে একটা ব্লাউজ কিনে নিয়ে এসে সেজে গুজে এই যে এবার আমরা কিন্তু রওনা হয়ে পড়েছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি গিয়ে আমি কোনো ব্লগ করিনি, কারণ মানে ইচ্ছে হয়নি আর কি। আর খুব তাড়াতাড়ির মধ্যে আমরা গিয়েছি, আবার চলেও এসেছি, এই যে দেখতেই পাচ্ছো ওনাদের বিয়ে ছিল, বাড়িতে চলে এসেছি, এবার একটু কেক কাটা হবে আর আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। Happy birthday to Bali, happy birthday to বাবু কিন্তু বেশ আনন্দে গান গাইছে। সব মিলিয়ে জন্মদিনটা খুব ভালো কেটেছে এই বছরের। আর বিয়েবাড়ির খাবার সবাইকে খাইয়ে দিলাম, বাড়ির সকলকে একবার, বিয়েবাড়ির দারুণ খাবার খাইয়েছি, দারুণ সব খাবারও বিয়েবাড়িতে হয়েছিল, মেনু কিন্তু দারুণ ছিল। যাই হোক, বাড়িতে এসে পড়েছি আর এখানে দেখতেই পেলে কেক টেক কেটে নিজেরা সবাই খুব আনন্দ করেছি। তোমাদেরও আশা করি ছোট্ট এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেষে সঞ্জনার জন্য একটুখানি একটা ক্লিপ আছে, তো আশা করছি সঞ্জনা দেখবে, জানি না ও কতখানি দেখবে। তবু টাটা। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমার, আমার একলা লাগে ভারী।